My dear students, learning history আজকের আলোচনার বিষয় গুপ্ত সম্রাট স্কন্ধগুপ্তের কৃতিত্ব বিচার। গুপ্ত সম্রাট স্কন্ধগুপ্ত 455 খ্রিস্টাব্দে তার পিতা কুমারগুপ্তের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। যদিও তার সিংহাসনে আরোহণ সম্পর্কে একটা ঐতিহাসিক বিতর্ক রয়েছে। সেই বিতর্কে বলা হয় যে কুমারগুপ্তের মৃত্যুর পর তার অপর পুত্র পুরুগুপ্ত সিংহাসনে বসেছিলেন। সেক্ষেত্রে আমরা দেখব যে ভিটারি স্তম্ভ লিপিতে পুরুগুপ্তকে কুমারগুপ্তের উত্তরাধিকারী রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু আবার আর্যমঞ্জুশ্রী কল্পে স্কন্ধগুপ্তকে কুমারগুপ্তের উত্তরাধিকারী রূপে বর্ণনা করা হয়েছে। এই বিতর্কের সূত্র মূলত যেখান থেকে এসেছে সেটা হচ্ছে কুমারগুপ্তের দুই স্ত্রী ছিল। প্রধান রাজমহিষী ছিলেন অনন্তদেবী, যার পুত্র ছিলেন পুরুগুপ্ত। অন্যদিকে অপর স্ত্রী দেবকীদেবীর পুত্র ছিলেন স্কন্ধগুপ্ত। সাধারণভাবে মনে হতে পারে রাজমহিষীর পুত্র পুরুগুপ্ত তিনি সম্ভবত যোগ্য দাবিদার ছিলেন। সেক্ষেত্রে মনে করা হয় যে পুরুগুপ্ত সিংহাসনে বসলেও খুব অল্প দিনের মধ্যে স্কন্ধগুপ্ত তার ভ্রাতাকে ক্ষমতার থেকে উচ্ছেদ করে তিনি গুপ্ত সিংহাসনে আরোহণ করেন। অর্থাৎ ভ্রাতৃঘাতী দ্বন্দ্বের একটা ঐতিহাসিক প্রামাণ্যতা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে, যেটাকে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কিংবা ডক্টর গোয়াল তারা সম্মতি জানিয়েছেন। তারা এই ভ্রাতৃঘাতী দ্বন্দ্বের অস্তিত্ব সম্পর্কে তারা ঐতিহাসিক প্রামাণ্যতার কথা বলেছেন। অন্যদিকে ঐতিহাসিক অ্যালেন, ভিনসেন্ট স্মিথ কিংবা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তারা বলছেন যে যেহেতু স্কন্ধগুপ্ত নিঃসন্তান অবস্থায় মারা গিয়েছিলেন, সুতরাং তার মৃত্যুর পরই তার ভাই পুরুগুপ্ত সিংহাসনে বসেছিলেন, এমনটা হতে পারে। অন্যদিকে কেউ কেউ আবার পুরুগুপ্ত এবং স্কন্ধগুপ্তকে একই এবং অভিন্ন ব্যক্তিরূপে তুলে ধরা হয়েছে। সাধারণভাবে যেটাকে ঐতিহাসিক তথ্য হিসাবে গ্রহণ করা হয় সেটা হচ্ছে যে যেহেতু কুমারগুপ্তের রাজত্বকালে প্রথম হুন আক্রমণ হয়েছিল এবং ঐতিহাসিক তথ্যাদি বলছে সেই আক্রমণ প্রতিরোধ কল্পে যুবরাজ স্কন্ধগুপ্ত অত্যন্ত সাফল্যের পরিচয় দিয়েছিলেন এবং দুঃসাহসিক অর্থাৎ পরিচয় দিয়ে হুন আক্রমণকে তিনি মোকাবেলা করেছিলেন, ফলে তিনি নিজেকে যোগ্য দাবিদার রূপে তুলে ধরেছিলেন এবং পিতার মৃত্যুর পর তিনি গুপ্ত সিংহাসনে আরোহণ করেছিলেন। তবে সিংহাসনে তিনি আরোহণ করলেও তার সিংহাসন সমস্যাকীর্ণ ছিল, সমস্যামুক্ত ছিল না। তার সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল উত্তর পশ্চিম সীমান্তে বৈদেশিক শক্তিরূপে হুন জাতির আক্রমণ। হুন জাতি আমরা জানি উত্তর মধ্য এশিয়ার দুর্ধর্ষ অর্ধ যাযাবর জাতির নাম হুন বা হিউন। এদেরই দুটো শাখা ছিল, একটা শাখা কৃষ্ণহুন আর একটা হচ্ছে শ্বেত হুন। কৃষ্ণহুনরা তাদের নেতা এটিলার নেতৃত্বে ইউরোপ আক্রমণ করেছিল এবং এটিলার আক্রমণে গোটা রোম সাম্রাজ্য সংকটাপন্ন হয়ে পড়েছিল। অন্যদিকে কৃষ্ণহুনরা পারস্যের শাসানীয় সাম্রাজ্য আক্রমণ করেছিল। হুনদের আক্রমণে পারস্যের শাসানীয় সাম্রাজ্য চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তারপরই হুনরা উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতবর্ষ আক্রমণ করে। অর্থাৎ এই হুন আক্রমণ প্রতিহত করতে না পারলে গুপ্ত সাম্রাজ্য এবং ভারতবর্ষ আবারও বৈদেশিক শক্তির হস্তগত হতো, করতলে চলে যেত, এমন একটা সমস্যা গুপ্ত সাম্রাজ্যের সামনে দেখা দিয়েছিল। ঠিক এই প্রেক্ষাপটেই স্কন্ধগুপ্ত অত্যন্ত সফলভাবে সামরিক অভিযানের মাধ্যমে উত্তর পশ্চিম সীমান্তে তিনি হুনদের মোকাবিলা করেছিলেন এবং সফলভাবে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। তিনি যে হুনদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন, সামরিকভাবে তিনি সাফল্য অর্জন করেছিলেন, সেই রকমের ঐতিহাসিক প্রামাণ্য আমরা বিভিন্ন সমসাময়িক দলিল দস্তাবেজে খুঁজে পাই। বিশেষ করে সোমদেবের লেখা কথাশরীর সাগরে বলা হয়েছে যে স্কন্ধগুপ্ত বিদেশি ম্লেচ্ছদের পরাজিত করেছিলেন। অর্থাৎ এই ম্লেচ্ছ বলতে হুনদেরকেই বোঝানো হচ্ছে। এই ঐতিহাসিক তথ্যকে আরো সমর্থন করছে জুনাগড় লিপি, জুনাগড়ের স্তম্ভ লিপি, তাতেও কিন্তু ওই ম্লেচ্ছদের পরাজিত করেছেন স্কন্ধগুপ্ত, এমন ধরনের ঐতিহাসিক তথ্য উঠে আসে। সুতরাং হুন আক্রমণ প্রতিরোধ করে ভারতবর্ষকে বৈদেশিক আক্রমণ থেকে মুক্ত রাখা, এটা স্কন্ধগুপ্তের জীবনের সবচেয়ে বড় সাফল্য। তিনি শুধু গুপ্ত সাম্রাজ্যকেই রক্ষা করেছিলেন তাই নয়, তিনি ভারতকে, গোটা ভারতীয় উপমহাদেশকে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। এবং আমরা দেখতে পাই স্কন্ধগুপ্তের পরবর্তী 50 বছরে আর হুন আক্রমণ ভারতবর্ষে ঘটেনি। এটা স্কন্দগুপ্তের সামরিক কৃতিত্বের ফসল। তার এই অসাধারণ কৃতিত্বের মূল্যায়ন করতে গিয়ে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর হুইচ স্কন্দগুপ্ত মে ওয়েল গো ডাউন ইন হিস্ট্রি অ্যাজ দ্য সেভিয়ার অফ ইন্ডিয়া। ঠিক এই কারণেই আমরা স্কন্দগুপ্তকে ভারতের রক্ষা করি, ভারতের রক্ষাকর্তা ছিলেন তিনি। তাই অপরৈতিহাসিক রাধাকুমুদ মুখার্জি স্কন্দগুপ্তকে দিগ্বিজয়ী দিয়ে বলেছেন। তিনি আরো এগিয়ে বলেছেন যে হুনদের বিরুদ্ধে স্কন্দগুপ্তের লড়াই ছিল ধর্মযুদ্ধের সামিল, সেটা ছিল ধর্মযুদ্ধ। অর্থাৎ এই কৃতিত্বকে কিছুতেই খাটো করা যাবে না। সেই সঙ্গে একটা নেতিবাচক ঐতিহাসিক বক্তব্য উঠে আসে, সেটা হচ্ছে হুন আক্রমণ প্রতিরোধে স্কন্দগুপ্তকে ঐতিহাসিকভাবে বা ঐতিহাসিকদের পক্ষ থেকে যতটা কৃতিত্ব দেওয়া হয়, একদল ঐতিহাসিক ততটা কৃতিত্ব দিতে রাজি নন। তারা বলছেন যে এটিলা, যিনি কৃষ্ণহুনদের নেতা ছিলেন, যতটা প্রবলভাবে, ভয়াবহভাবে, প্রবল শক্তি দিয়ে পশ্চিম ইউরোপে আক্রমণ করতে পেরেছিলেন, বা কৃষ্ণহুনরা পারস্যের শাসানীয় সাম্রাজ্য যে শক্তি নিয়ে তারা আক্রমণ করেছিলেন, আরো অগ্রসর হতে হতে পর্বত সংকুল অঞ্চল পেরিয়ে উত্তর পশ্চিম সীমান্তে যখন পৌঁছই, তখন হুনরা অনেকটা অবসন্ন, অর্থাৎ খানিকটা ক্লান্ত। হুনদেরকে পরাজিত করা স্কন্দগুপ্তের পক্ষে অনেকটা সহজ হয়েছিল। অর্থাৎ এই কৃতিত্বের একটা খাটো করার প্রবণতা একদল ঐতিহাসিকের পক্ষ থেকে উঠে আসে। কিন্তু সামগ্রিকভাবে তিনি যে হুন আক্রমণ সফলভাবে মোকাবিলা করেছিলেন, ভারতকে রক্ষা করেছিলেন, এবং পরবর্তী 50 বছর বৈদেশিক আক্রমণ মুক্ত, মূলত হুন আক্রমণ মুক্ত ভারতবর্ষ আমরা পেয়েছিলাম, সেটা স্কন্দগুপ্তের অবদানের ফসল। আবার তিনি যে একজন দক্ষ রাজ্য নির্মাতা ছিলেন, সাম্রাজ্যের রক্ষাকারী ছিলেন, সেটা প্রমাণ করে সমুদ্রগুপ্তের দ্বারা যে সাম্রাজ্য গঠিত হয়েছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বারা যে গুপ্ত সাম্রাজ্য সুস্থিতি পেয়েছিল, সেই সাম্রাজ্যকে তিনি তার রাজত্বকাল পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছিলেন। তার ফলে পূর্বে বাংলা থেকে পশ্চিমে কাথিয়াবাড় পর্যন্ত, মূলত আরব সাগর পর্যন্ত এক সুবিস্তৃত এলাকা জুড়ে গুপ্ত সাম্রাজ্য টিকে ছিল। গোটা উত্তর ভারত গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সুতরাং এই জায়গায় কাথিয়াবাড়, মালব, গুজরাট, এই সমস্ত অঞ্চল আগের মতোই গুপ্ত সাম্রাজ্যভুক্ত ছিল। সুতরাং তিনি একজন প্রকৃতপক্ষে বৈদেশিক শক্তির আক্রমণ থেকে যেমন ভারতকে রক্ষা করেছিলেন, তেমনি গুপ্ত সাম্রাজ্যকে তিনি তার ভাঙন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। এখানেই তিনি ঐতিহাসিক কৃতিত্বের দিক দিয়ে সীমাবদ্ধ ছিলেন না। তিনি একজন সুশাসক ছিলেন, তিনি একজন জনকল্যাণকামী প্রশাসক ছিলেন। তিনি যেমন হুন আক্রমণ প্রতিরোধ করে ভারতবর্ষকে নিরাপদ রেখেছিলেন, রক্ষা করেছিলেন, তেমনি প্রবল জলোচ্ছ্বাসে নষ্ট হয়ে যাওয়া, প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সৌরাষ্ট্রে সুদর্শন হ্রদ তিনি পুনর্নির্মাণ করেছিলেন। সেক্ষেত্রে সৌরাষ্ট্রের প্রাদেশিক শাসনকর্তা পার্ণ দত্ত ও তার ছেলে এবং স্থানীয় প্রশাসক চক্রপালিতের সহযোগিতায় তিনি এই সুদর্শন হ্রদ পুনরায় সুগঠিত করেন। তারই উদ্যোগে 100 হাত লম্বা, 68 হাত চওড়া এবং 7 হাত গভীর এক বাঁধ নির্মিত হয়েছিল। ফলে এই অঞ্চলে কৃষি রক্ষা পেয়েছিল। রক্ষা পেয়েছিল পশ্চিম ভারতের অর্থনীতি, রক্ষা পেয়েছিল ভারতবর্ষের অর্থনীতি, গুপ্ত সাম্রাজ্যের অর্থনীতি, অর্থাৎ এটাও একটা গুরুত্বপূর্ণ। আবার তিনি ভাগবত ধর্মের পৃষ্ঠপোষক হলে, ভাগবত ধর্ম ব্যক্তিগতভাবে তিনি অবলম্বন করলেও, ধর্মবিশ্বাসী হলেও তিনি অন্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন, বিশেষ করে বৌদ্ধ ধর্মের প্রতি তিনি সহিষ্ণুতা প্রদর্শন করেছিলেন। তার পৃষ্ঠপোষকতায় নালন্দায় একটি বিহার নির্মিত হয়েছিল। অনেকে তাই মনে করেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণের সঙ্গে তার পিতা কুমারগুপ্তের মতোই স্কন্দগুপ্তের কৃতিত্বও সম্পৃক্ত রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মতো স্কন্দগুপ্তকেও বিক্রমাদিত্য উপাধিতে ভূষিত করা হয়। তিনিও ভারতবর্ষের ইতিহাসে বিক্রমাদিত্য উপাধিতে ভূষিত। অর্থাৎ তিনি অত্যন্ত উদারচেতা শাসক ছিলেন, যেটা আমরা শত্রুর প্রতি যে আচরণ, সে আচরণের মধ্য দিয়ে যেমন প্রমাণ পাই। প্রজাকল্যাণকামে তার যে জনকল্যাণকামী মানসিকতা, সেটার মধ্য দিয়েও খুঁজে পাই। কিন্তু তার মৃত্যুর পরে অযোগ্য গুপ্ত শাসকরা তিনি যে কৃতিত্ব অর্জন করেছিলেন, গুপ্ত সাম্রাজ্যকে বিদেশি আক্রমণ মুক্ত রাখতে পেরেছিলেন, পরবর্তী শাসকরা কিন্তু পারেননি। ফলে দেশের অভ্যন্তরে এবং বাইরে রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি হয়েছিল, যা গুপ্ত সাম্রাজ্যকে অবক্ষয়ের মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু এই অবক্ষয় স্কন্ধগুপ্ত কিছুদিনের জন্য টিকিয়ে রাখতে পেরেছিলেন। সেটা যদি সম্ভব না হতো, হয়তো আগেই গুপ্ত সাম্রাজ্য পতনের দিকে চলে যেত। এটাই হচ্ছে স্কন্ধগুপ্তের শাসক হিসাবে অবদান, একজন শ্রেষ্ঠ আদর্শবান নরপতি হিসাবে তার রাজনৈতিক কৃতিত্ব। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।